আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যামেজিং আইটি স্কুল। আমি ফিরোজ, আপনাদের সাথে আছি। উইন্ডোজ 10-এ ক্যানন ইমেজ ক্লাস LBP 37 কিংবা এই সিরিজের প্রিন্টারগুলো ইনস্টল করতে গিয়ে আমরা অনেকেই সমস্যায় পড়েছি। আমি নিজেও এমন সমস্যার সম্মুখীন হয়েছিলাম, কোনোভাবে ইনস্টল হতে চায় না, চুল ছেঁড়ার অবস্থা। আজকের ভিডিওটি আমি তৈরি করেছি এই সমস্যার সহজ সমাধান নিয়ে। চলুন দেখে আসি মূল ভিডিওটি। এই সমস্যার সহজ সমাধানের জন্য আপনাকে ডিস্কে থাকা সফটওয়্যারটি না ব্যবহার করে ব্যবহার করতে হবে অনলাইন থেকে আপডেট একটি সফটওয়্যার। তো এখন আমরা দেখব কিভাবে অনলাইন থেকে আমরা আপডেট সফটওয়্যারটি ডাউনলোড করব এবং তারপর ইনস্টল করব। প্রথমে আমাকে যেতে হবে google.com-এ। সার্চ বারে এসে লিখুন ড্রাইভার ক্যানন ইমেজ ক্লাস LBP 37। তারপর সার্চ রেজাল্টটি চলে আসবে। সার্চ রেজাল্টের উপরে, সার্চ রেজাল্টের প্রথমে যে রেজাল্টটি আছে এখানে ক্লিক করুন। ক্লিক করলেই চলে আসবে এটি, চলে আসলো। এখন আমাকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। আমার পিসিটি 64-bit, তাই আমি 64-bit দেবো। আপনার প্রিন্ট কোন কনফিগারেশনের এটা জানার জন্য আপনি যেতে পারেন দিস পিসিতে, যে রাইট বাটনে ক্লিক করেন। রাইট বাটনে ক্লিক করলে আপনি যদি প্রপার্টিজে চলে যান তাহলে আপনি আপনার পিসির কনফিগারেশন জানতে পারবেন। যেখানে দেখুন দেওয়া আছে, দেখেন সিস্টেম হচ্ছে 64-bit অপারেটিং সিস্টেম। আমি এখন এই সফটওয়্যারটি ডাউনলোড করছি, তো এখানে ক্লিক করি। এখন দেখেন ডাউনলোড অপশনটি চলে আসছে। এখন আমরা এখানে ক্লিক করি, এবার এখানে ইয়েস করে দিতে হবে। দেখেন সফটওয়্যারটি ডাউনলোড শুরু হয়ে গেছে। ওকে, ডাউনলোড কমপ্লিটেড। এবার আমরা আমাদের ডাউনলোড করা ফাইলটিতে যাই। এই যে চলে আসছে আমার এখানে ফাইলটি। এখন আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন এখানে আছে এক্সট্র্যাক্ট টু। এখানে দেখেন এই যে অনেকগুলো এক্সট্র্যাক্ট নামে আছে, আপনি সবশেষে দেখেন লেখা আছে এক্সট্র্যাক্ট টু, তারপরে ওই ফাইলের নেমটা আছে LBP 37, এটাতে ক্লিক করব। দেখেন এই যে পাশে আমার এই ফোল্ডারের ভিতরে এই সফটওয়্যারটি এক্সট্র্যাক্ট হয়ে গেছে। বুটআপ থেকে সেট আপে যাব, ইয়েস করব। এইখানে আবারও ইয়েস করে দেব। আমি প্রিন্টারটি আমার ল্যাপটপের সাথে USB কানেকশানে যুক্ত করব, তাই এখানে USB-তে ক্লিক করব। তবে আপনাকে এখন আপনার ল্যাপটপ থেকে আপনার ল্যাপটপে প্রিন্টারের USB কানেকশনটি এখানে দিয়ে দিতে হবে ল্যাপটপে, এবং প্রিন্টারটিও অন করে নিতে হবে। ইয়েস করে দিই। এখানে অ্যাকসেপ্টে ক্লিক করি, আবার অ্যাকসেপ্টে ক্লিক করি। ওকে, এবার আমরা একটি ফাইল ওপেন করে দেখি প্রিন্টারটি আমার ইনস্টল হয়েছে কিনা, এরকম প্রিন্ট হয় কিনা। ফাইল থেকে প্রিন্টে যাই। এবার আমার এই যে ক্যানন LBP এটা ধরাই দিই, ধরাই দিয়ে প্রিন্টে চাপ দিয়ে দেখি প্রিন্ট হয় কি না। হ্যাঁ, হয়ে গেছে। তো আপনি আরেকটি কাজ করতে পারেন, এখানে ডিফল্ট প্রিন্টার আমরা যখন প্রিন্ট করতে গেলাম, দেখেন আমি প্রিন্ট করতে গেলাম, তখন প্রিন্ট করতে গেলে এই যে এগুলো সবগুলো চলে আসছিল। তো এটা ঠিক করার জন্য আপনি যদি একটা ডিফল্ট করে দিতে চান তাহলে আপনি আপনাকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। আপনার সার্চ বার থেকে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করুন। কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করলে আপনি এইরকম একটি উইন্ডো পাবেন। যদি আপনার কাছে এইরকম উইন্ডোটি না থাকে, আপনার যদি উইন্ডোটা এরকম থাকে, কিংবা আপনার উইন্ডোটি যদি এরকম থাকে, এরকম থাকলেও হবে, এরকম থাকলেও আপনি ডিভাইস অ্যান্ড প্রিন্টার খুঁজে বের করতে পারবেন। তবে যদি কন্ট্রোল প্যানেলটি ক্যাটাগরি মোডে থাকে তাহলে কিন্তু আপনি
ডিভাইসে যেতে পারবেন না, তখন আপনাকে এই এটার পরিবর্তে লার্জ আইকনস অথবা স্মল আইকনে যেতে হবে। আমি লার্জ আইকনে যাচ্ছি, এখানে দেখেন আছে ডিভাইস অ্যান্ড প্রিন্টার, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে এর উপরে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করুন, উপরে যান, দেখেন লেখা আছে সেট অ্যাজ ডিফল্ট প্রিন্টার, এখানে ক্লিক করে দেন। তাহলে দেখেন এখানে এটা টিক মার্ক হয়ে গেছে। এখন আপনি যখন প্রিন্ট করতে যাবেন, আপনি একটা নতুন ফাইল খুলেন, আচ্ছা আমি আবারও ওই ফাইলটি খুলতেছি, আবার ফাইলে যাই, ফাইল থেকে আমরা প্রিন্টে যাই। তাহলে এখন দেখেন আমাকে সরাসরি এই ক্যানন এলবিপি এই প্রিন্টারটি শো করছে। যদি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কিংবা ভবিষ্যতে আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের দেখানোর জন্য শেয়ার করুন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।